আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেলপুরি। যারা যারা এই সময়তে স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মিস করছেন, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তাছাড়াও আমার চ্যানেলে ফুচকা এবং চটপটি রেসিপিটাও আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। আর এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি, এটা কোনো ভাজা সুজি না। আর মোটা দানা বা চিকুন দানা, যে কোনো দানার সুজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। ফুচকা অথবা ভেলপুরির যে পুরিটা থাকে, সেই পুরিটা কিন্তু বেশ মোটা থাকে, খাস্তা থাকে, অনেক বেশি ক্রিস্পি থাকে। আর সেই মোটা ভাবটা আনার জন্যই কিন্তু এখানে ময়দার সাথে সুজিটা ব্যবহার করা হয়েছে। আপনারা যদি সুজি ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু ওই খাস্তা ভাবটা আসবে না, একটু পাতলা হবে পুরির খোলসটা। এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সব কিছু হাত দিয়ে একত্রে মিশিয়ে নিব। এই রেসিপিতে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে। পানিটা গরমও না ঠান্ডাও না, এটা নর্মাল তাপমাত্রার পানি। আর এখানে একটা টাইট ডো বা খামির মেখে নিতে হবে, তাই পানিটা অল্প অল্প করে দিবেন, যাতে করে ডোটা কোনোভাবেই নরম না হয়ে যায়। আপনার যদি ভেলপুরির পুরিটা পারফেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই শুরু করতে হবে ডোটা দিয়ে। ডোটা এরকম শক্ত করে মেখে নিতে হবে, নরম করে মেখে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন ডোটা আমি অনেকটা টাইট করে মথে নিয়েছি। এবার এই ডোটাকে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি, এবং এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য এভাবেই রেখে দিব। এতে করে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। তো ডোটা সফট হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এখন আমি ভেলপুরির জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, এটা আস্ত কাঁচা ধনিয়া। আরও নিয়েছি এখানে আমি 3টা ছোট সাইজের এলাচ, এলাচের সাইজটা বড় হলে দুটো ব্যবহার করবেন। নিয়েছি 3টা শুকনা মরিচ, ছোট 1 টুকরো দারচিনি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর জিরাটাও কাঁচা জিরা। আরও নিয়েছি এখানে আমি ছোট্ট 1 টুকরো জয়ত্রী, জয়ত্রীর টুকরো বড় হলে অর্ধেকটা নেবেন। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা জয়ফলের 1/5 ভাগ, মানে খুবই অল্প পরিমাণ এই দুটো মশলা ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করলে কিন্তু আবার তিতে হয়ে যাবে। এখন এই মশলাগুলোকে লো আঁচে বেশ কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে একটু টেলে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই লো আঁচে করবেন, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গেই মশলাগুলো পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পরে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে সরাসরি ঢেলে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব গুঁড়া করে। আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারবেন। এই তো মশলাটা গুঁড়া করে নিয়েছি, আর মশলাটা এরকম একটু আধা ভাঙা থাকলেও কোনো সমস্যা নেই। এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ভেলপুরির জন্য টকটা তৈরি করে নেব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটা একেবারে ফুটন্ত গরম না দিলেও হবে, একটুখানি গরম পানি দিয়ে যদি তেঁতুলটা ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তেঁতুল থেকে খুব দ্রুত কাঠটা বের করে নেওয়া যায়। তো 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো তেঁতুলটা। 10 মিনিটের মতো তেঁতুল ভিজিয়ে রাখার পরে এবার হাত দিয়ে ভালোভাবে কোচলে নিলেই কিন্তু তেঁতুল থেকে, তেঁতুলের যে কাদ বা তেঁতুলের মার যেটাকে বলে, সেটা খুব ইজিলি বের হয়ে আসবে। এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুতই এটা বের করে নেওয়া যাবে। এবার হাত দিয়ে চেপে এক্সট্রা যে আঁশগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এভাবে অতিরিক্ত বিচি এবং আঁশগুলোকে তুলে ফেলে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ক্রাশ করা শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ
মশলা একটু আগে আমি যে ভেলপুরির জন্য মশলাটা রেডি করেছি সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে সব উপকরণই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু টকটা একদম রেডি। আর এরই মাঝে আমার টকটাও রেডি হয়ে গিয়েছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু এরই মাঝে সেট হয়ে গিয়েছে। এবার কাপড়টা সরিয়ে ডোটাকে আবারও একটুখানি মিনিট খানিকের মতো মথে নিচ্ছি, এবং ডোটা দেখেন এখনও কিন্তু বেশ শক্ত অবস্থায় আছে, এবং ডোটাকে এইরকমই একটু টাইট আর শক্ত করে তৈরি করে নিতে হবে। এখন ভেলপুরি তৈরি করার জন্য আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। আমি এরকম অল্প অল্প ছোট ছোট লেচি কেটে তারপরে ভেলপুরির জন্য পুরিগুলো তৈরি করব। তো অল্প একটু অংশ নিয়ে নিলাম এবং বাকিটা অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে উপরটা আবার ড্রাই হয়ে যাবে। এখন আমি ভেলপুরির জন্য একটা পুরি বেলে নিব। যেহেতু ডোটা বেশ শক্ত করে তৈরি করা, তাই এই পুরিগুলো বেলে নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো ময়দা বা তেল কোনো কিছুরই প্রয়োজন হবে না। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি, এবং এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন একদম কাগজের মতো পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না, এরকম করে বেলে নিতে হবে। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে এরকম ছোট ছোট একটা একটা করেও পুরি বেলে নিতে পারেন। আমি এভাবেই সবগুলো বেলে নিব। এখন আমি ভেলপুরিগুলো ভেজে নেব। ভেলপুরি ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, এবং তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভেলপুরি ঠিকমতো ফুলার জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম থাকতে হবে। হালকা গরম তেলে আপনি যদি ভেলপুরিগুলো ছাড়েন তাহলে কিন্তু সেগুলো ঠিকমতো ফুলে উঠবে না। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিবেন, তারপরে চুলারাশটাকে সঙ্গে সঙ্গে গরম করে নেওয়ার পরে কমিয়ে দিতে হবে। চুলারাশটা মিডিয়াম লোতে করে ভেলপুরিগুলো এক এক করে ছাড়তে থাকবেন, এবং এগুলো অটোমেটিকলি দেখবেন তেলের উপরে ফুলে ভেসে উঠেছে, আলাদা করে কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র খেয়াল রাখবেন যে তেলটা যেন ভালোভাবে গরম করা থাকে। হালকা গরম তেলের মধ্যে ভেলপুরি দিলে অনেক সময় দেখা যায় যে ভেলপুরিটা ঠিকমতো ফুলে ওঠে না, তাই তেলটাকে ভালোভাবে গরম করে দিতে হবে। এবং এই ভেলপুরিগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এক এক ব্যাচ ভেলপুরি ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে, তাই বুঝতেই পারছেন অনেকটা ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হবে। আপনি যদি তাড়াহুড়া করে লালচে রং করে ভেজে তুলে ফেলেন সেক্ষেত্রে এটা কিন্তু কিছুক্ষণ পরেই পুরীর মতো নেতিয়ে যাবে। ভেলপুরিটা যেরকম ক্রিসপি এবং অনেকটা শক্ত হয় সেই রকম কখনোই হবে না, তাই অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে এক এক ব্যাচ 8 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। যখন এরকম দুটো সাইড সুন্দর লালচে রং চলে আসবে এবং অনেকটা সময় ধরে ভাজা হবে, ওই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমার এই ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে আমার সবগুলো ভেলপুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার ঠিক এতগুলো ভেলপুরি হয়েছে, তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে সংরক্ষণ করেও রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই ভেলপুরিগুলোকে। তবে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন কোনোভাবেই যেন বাতাস না ঢুকতে পারে। এখন আমি আপনাদেরকে একটা ভেলপুরি ভেঙে দেখাচ্ছি, এবং আপনারা হয়তো বা ভাঙাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিসপি এবং খাস্তা হয়েছে, আর এটা শুধুমাত্র সময় নিয়ে ভাজার জন্য হয়েছে। এখন আমি ভেলপুরির পুরটা রেডি করে নিব। ভেলপুরিতে আমরা সবাই জানি যে ডাবরি ডাল বা চটপটি ডালটা যেটা, সেটা দিয়ে একটা ডালের পুর তৈরি করে ব্যবহার করা হয়। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য, এবং এটা ভেজার পরে কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4 কাপের মতো পানি। মূলত এই ডালটা সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার এখানে আপনারা ততটুকু পানি ব্যবহার করতে পারবেন। এই ডালগুলো লবণ আর পানি দিয়ে জাস্ট সিদ্ধ করে নিতে হবে, তাই সিদ্ধর অংশটা আমি আর ডিটেলসে দেখাচ্ছি না। শুধুমাত্র লবণ আর পানি দিয়ে নরম করে এই ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন এখানে আপনি ততটুকু পানি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফিরে আসছি ডালগুলো সিদ্ধ হওয়ার পরে। এই তো ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন
আর ডালগুলো এরকম করে সিদ্ধ করে নেবেন যাতে করে এর মধ্যে এক্সট্রা করে কোনো লিকুইডই ভাব না থাকে, এরকম মাখা মাখা অবস্থায় থাকে, মানে ডালে এক্সট্রা কোনো পানি যেন না থাকে, পানিটাকে টানিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ভেলপুরির পুরটা রেডি করে নিব। আমি যেহেতু একবারে সবগুলো ভেলপুরি তৈরি করছি না আজকে, তাই আমি এখান থেকে কিছুটা ডালের অংশ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি প্রথমেই ভেলপুরির জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। নিজের পছন্দ অনুযায়ী কিছু শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চাইলে এখানে সামান্য একটু বিট লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডালটা লবণ দিয়ে সিদ্ধ করেছি এক্সট্রা করে আর লবণের প্রয়োজন বোধ করছি না, তাই আর দিলাম না। তো ভেলপুরির পুরটা কিন্তু এরকম একটু ম্যাশ করে মেখে নিতে হয়, তো এভাবেই মেখে নিতে হবে। এখন ভেলপুরিটা আমি তৈরি করে নিব। পুরি তো আগে ভেজে নিয়েছি, এবার পুরিটাকে মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। এবার এই মাঝখানে দিয়ে দিচ্ছি ডালের পুরটা। এখন এর উপরে নিজের টেস্ট অনুযায়ী শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে নিতে হবে। সাথে দিতে হবে একটুখানি মশলা, এবং প্রথমেই আমরা যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা, আসলে এগুলো সবই নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। আর এভাবেই এখন আমি বাকি ভেলপুরিগুলো তৈরি করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ঢাকাইয়া ভেলপুরি। যারা এই সময়টাতে ভেলপুরি অনেক বেশি মিস করছেন তারা এই রেসিপিতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না এইটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।